পেট্রোলের দাম ক্রমশ বাড়তে বাড়তে তা কলকাতায় এক লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে 113.45 টাকা। দাম বেড়ে লিটার পিছু ডিজেল দাঁড়িয়েছে 98.22 টাকা। এমন পরিস্থিতিতে মধ্যবিত্তদের পকেটে পড়েছে টান। এরই মধ্যে ভাড়া বেড়েছে উবেরের। 15% ভাড়া বৃদ্ধি হয়েছে এই অ্যাপ ক্যাবে। গত বুধবার মধ্যরাত থেকেই এই নতুন ভাড়া লাগু হয়েছে। এর জেরে নতুন করে ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। সংস্থার তরফে জানানো হয়েছিল, আগে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে সায়েন্স সিটি পর্যন্ত 7 কিলোমিটার রাস্তা যেতে লাগতো 134 টাকা, এবার থেকে তা পড়বে 150 টাকা। ডিজেলের দাম বেড়েছে কিন্তু ভাড়া বাড়েনি, এই যুক্তিতে ওলা উবেরে উঠলেও এসি চালাচ্ছিলেন না চালকরা। তা নিয়ে চালক এবং যাত্রীদের মধ্যে নিত্য বিবাদ বাঁধছিল, ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছিল সংস্থার কাছেও। করোনা কাল থেকে উবেরে এসি পরিষেবা বন্ধ করা হয়, পরে আর চালু করা হয়নি এসি পরিষেবা। এসি চালাতে বললে চালক অতিরিক্ত ভাড়া দাবি করে বলেও অভিযোগ ওঠে। এই আবহে সংস্থা জানিয়েছে এসি পরিষেবা দিতে হবে যাত্রীদের। সংস্থার তরফে জানানো হয়েছে, গাড়িতে এসি না চললে যাত্রীকে 25% ভাড়া বা 100 টাকা, যেটা কম, তা ফেরত দিতে হবে চালককে। ট্রিপ পিছু চালকদের 12% আয় বৃদ্ধি করা হবে নয়া বর্ধিত হারে। আগে যেখানে প্রতি কিলোমিটারে চালকদের 11.60 টাকা দেওয়া হতো, সেখানে এখন থেকে 14 টাকা করে পাবেন চালকরা। অন্যদিকে এবার ওলা উবেরের মতো অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবায় ভাড়া নিয়ন্ত্রণে রাজ্য সরকার আগামী বিধানসভা অধিবেশনেই আইন আনবে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।